নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য স্পোর্টস পাওয়ার হাউস। তো বন্ধুরা, আজ আমার এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে আইএসএল ও আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার নিউজ রয়েছে। তো চলো শুরু করা যাক। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো কিসের ওয়েট করছো, সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটা অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো এই ভিডিওতে বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করব। এটিকে মোহন বাগান, হায়দ্রাবাদ এফসি এবং তার সাথে সাথে কিন্তু বেঙ্গালুরু এফসির কনফার্ম ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো, এবং সিএফএল সহ আইএসএল ইস্টবেঙ্গল খেলবে সাইনিংয়ের ব্যাপার নিয়ে আপডেট দেবো এবং একটা ব্রেকিং নিউজ দেবো। তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, আর আমাদের চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, কিসের অপেক্ষা করছো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও এরকমই ডেইলি আপডেট পাওয়ার জন্য। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি মেইন টপিকে আসা যাক। তো সবার প্রথমে তিনটি কিন্তু আমরা কনফার্ম ট্রান্সফার আপডেট দেবো। প্রথমটা হচ্ছে বেঙ্গালুরু এফসির, সেটা হচ্ছে সার্থক গলুই। গত বছর ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিল, মুম্বাই সিটি এফসির থেকে এসেছিল, এবং যে কয়েকটা ম্যাচ তিনি খেলেছেন দুর্দান্ত খেলেছেন, একখানা গোলও কিন্তু তার রয়েছে এবং সুন্দর ট্যাকলিং ব্লকিং ভালো করেছেন। তো তাকে কিন্তু বেঙ্গালুরু এফসি কনফার্ম করেছিল অনেক দিন আগে, এবার কিন্তু এটার অফিসিয়াল কনফার্মেশন চলে আসলো। এবার চলে আসি সেকেন্ড বড় আপডেট, সেটা হচ্ছে এডু গার্সিয়া। এটাও তোমাদের আগে জানিয়েছিলাম যে এডু গার্সিয়া এটিকে মোহনবাগান থেকে রিলিজ নিল, আইএসএলই তিনি থাকছেন এবং হায়দ্রাবাদ এফসি কিন্তু তাকে কনফার্ম করে নেবে, এবং সেটাও কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে হায়দ্রাবাদ এফসির তরফ থেকে গতকালই। অর্থাৎ এডু গার্সিয়া স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারটি, যিনি বেঙ্গালুরু এফসি এটিকে মোহনবাগানের পর হায়দ্রাবাদ এফসিতে খেলবেন আইএসএলে। তো তার থেকে একটা গুড সিজন বা বলতে পারো বেটার সিজন গতবারের চেয়ে আমরা আশা করতেই পারি। এবার চলে আসি থার্ড আপডেট, কনফার্ম ট্রান্সফার আপডেট, সেটা হচ্ছে এটিকে মোহনবাগানের একজন 23 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার বিদ্যানন্দ সিং, তাকে কিন্তু কনফার্ম করে নিয়েছে এটিকে মোহনবাগান। এটাও তোমাদের আগে জানিয়েছিলাম যে তিনি কিন্তু কনফার্ম হবেন এবং এটারও কিন্তু অফিসিয়াল কনফার্মেশন চলে এসেছে। এবার চলে আসি আমরা সরাসরি এসসি ইস্টবেঙ্গলের আপডেটে। তো আমি কিন্তু তোমাদের আগেই জানিয়েছিলাম আইএফএর একটা মিটিং রয়েছে, সেখানে যদি সি সিমেন্টের কোনো কর্মকর্তা উপস্থিত থাকে তাহলে কিন্তু 2-2-4 হবে, অথবা যদি উপস্থিত না থাকে তাহলে টেনশনের কিছু নেই, কিছু না কিছু কিন্তু খবর অবশ্যই বেরিয়ে আসবে, এবং ঠিক তেমনটাই হলো। তো জয়দীপ বাবুর কথা অনুযায়ী কিন্তু কর্নেল সমাদদারের পার্সোনাল কিছু রিজনের জন্য তিনি আইএফএর মিটিংয়ে অংশগ্রহণ করেননি, এবং তিনি বলেছেন যে যখন চাইবে সি সিমেন্ট বা বলতে পারো ইস্টবেঙ্গল কর্মকর্তারা, তখনই কিন্তু তারা বৈঠকে বসতে রাজি রয়েছেন। এবং গতকালের মিটিংয়ে কি হলো সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো, তার সাথে ইস্টবেঙ্গলের ব্রেকিং নিউজটাও কিন্তু দেব। তো গতকাল কিন্তু একটা মিটিং ছিল, সেটা হচ্ছে ক্যালকাটা ফুটবল লীগকে নিয়ে, এবং সেখানে কিন্তু ঠিক করা হয় কবে থেকে ক্যালকাটা ফুটবল লীগ হতে পারে, একটা অ্যাপ্রক্সিমেট ডেট, এবং কোন গ্রুপে কোন টিম থাকবে এবং 14খানা দল নিয়ে করা হবে সেই সব ব্যাপার। তো সেই সব বিষয়ে আলোচনা করা হয়, প্রত্যেকটা দলের কিন্তু একজন করে এক্সিকিউটিভ বা বলতে পারো রিপ্রেজেন্টেটিভ কিন্তু উপস্থিত ছিল শুধুমাত্র ইস্টবেঙ্গল ছাড়া। এরপর সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হন কিন্তু জয়দীপ মুখার্জি, তিনি কিন্তু বলেন শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের সিইও আমাদের জানিয়েছেন তিনি ব্যক্তিগত কারণে আসতে পারেননি, ইতিমধ্যে আমরা দেবব্রত সরকারের সাথে কথা বলেছি, স্পোর্টিং রাইটস থাকুক চাই না থাকুক, আমরা চাই বাংলার ফুটবলের জন্য ইস্টবেঙ্গল ক্যালকাটা ফুটবল লীগ খেলুক, ওনারা যদি না খেলেন তাহলে আমরা অবনমন করতে তাদের বাধ্য হব, এবং আমরা বৈঠক করতে চাইছি কিন্তু যদি বৈঠকে না বসতে চাওয়া হয় তাহলে তো আর জোর করে বসানো যায় না। এবং তারপর যখন জয়দীপ বাবুকে জিজ্ঞেস করা হয়েছে যে যদি ইস্টবেঙ্গল সিএফএল না খেলে তাহলে কি হবে, তখন কিন্তু তিনি বলেন যদি এসসি ইস্টবেঙ্গল না খেলে তাহলে ওরা একেবারে নিচে চলে যাবে, তখন আমাদের আলোচনা করতে হবে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য, এবং সংবিধান অনুযায়ী তাদের কিন্তু অবনমনে পাঠানো হবে। এবং এক্ষেত্রেই কিন্তু ইস্টবেঙ্গলের কোথাও না কোথাও একটা ভয় বা ভীতি থাকার কথা যে অবনমনে যদি যায় বা সিএফএলের নিচের দিকে ডিভিশনে যদি খেলে তাহলে সমর্থকদের যে প্রতিবাদ সেটা কিন্তু কোনোভাবেই সামলানো সহজ হবে না ইস্টবেঙ্গল কর্মকর্তাদের। এবং আরও একটা যে ব্যাপার ঘটেছে সেটা হচ্ছে অফিসিয়ালি কিন্তু আইএফএ সিএফএলে কোন গ্রুপে কে কে মানে কোন কোন দল থাকবে সেটার একটা লিস্ট অফিসিয়ালি বের করেছে, সেখানে কিন্তু ইস্টবেঙ্গল রয়েছে। এটাও কিন্তু একটা বিগ পজিটিভ দিক, আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নিতে পারো কোন গ্রুপে কোন দল রয়েছে।
তো এই গেল আজকের ভিডিও। তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম, তো ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো।